face the consequences. You have to face the consequences. Not on the FNM ডাকুল যাচ্ছে। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন আদি তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায়। জানিয়ে বুধবার ধুন্ধুমার পরিস্থিতি জলপাইগুড়ি মহকুমা শাসকের অফিস চত্বরে। মঙ্গলবার মলয়বাবু নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে আটকে দেয় পুলিশ। গতকালও করোনাবিধি ভঙ্গ এবং পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। এরপর সেখান থেকে মনোনয়ন না দিয়েই ফিরে আসেন মলয়বাবু। বুধবার বেলা 11টা নাগাদ প্রথমে মলয়বাবুর আইনজীবী পার্থ চৌধুরী মহকুমা শাসকের অফিসে যান। পরে মলয়বাবু মনোনয়ন জমা দিতে মহকুমা শাসকের অফিসে পৌঁছলে পুলিশ তাকে আটক করে। অন্যদিকে মলয়বাবুর বিরুদ্ধে ঘটনার পর পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। তারই পরিপ্রেক্ষিতে এদিন তাকে আটক করেছে বলে খবর। জলপাইগুড়ি থেকে সৌরভ দেবের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।